হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরের মধ্যে ওই মদিনার পাশে একটা ছোট্ট ঘরের ভিতরে উনি একা একা যায় ঘন্টা খানিক ভিতরে কাটাইয়া আবার আসে ডেলি তিন ঘন্টা যায় ওই ঘরের হযরত ওমর একদিন মুনাফিক তো আছে ক্রিমিনাল তো আছে অনেক মুনাফিকরা হযরত ওমরের কাছে হয়তো বুঝাইছে হযরত ওমর সেভাবে হোক বা নিজের পক্ষ থেকে বিষয়টা উদ্ঘাটনের জন্য হোক উনি বলতেছেন খলিফাতুল মুসলিমিন আপনি ওই ঘরের মধ্যে যান ওই ঘরের মধ্যে সরকারি সম্পত্তি চম্পত্তি মনে লুকায় রাখছেন আমি আপনার সাথে যাবো ওই ঘরে কি কি রাখছেন দেখলাম তো হযরত আবু বকর বলতেছেন ওমর ওই ঘরের মধ্যে তুমি যাবা তবে আমি বেঁচে থাকতে কোনো দিন যাবা না আমার সাথেও না আমি আমার অনুপস্থিতিতে একা একা ওই ঘরে যাব না ওই ঘরে কাহারো যাওয়ার অধিকার নাই অনুমতি নাই আমি মারা যাওয়ার পরে তবে তোমার ওসিয়াত করা থাকলো আমি মারা যাওয়ার পরে কাফন দাফন শেষ করিয়া তুমি যখন খলিফাতুল মুসলিমিন যদি নির্বাচিত হও যদি হও তাহলে সর্বপ্রথম তোমার দায়িত্ব সংসদে যাওয়ার আগে ওই ঘরে যাওয়া ওই ঘর দেখা ওই ঘরের খেদমত করে তারপরে তুমি সংসদে যাবা হযরত তোমার এই ওসিয়াতের পর কোনদিন আর ওই ঘরে যাই নাই হযরত আবু বকরের ইন্তেকালের পরে কাফন দাফন শেষ হলো জনসমর্থনে যখন উনাকে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত করা হলো এবার সদাল বলে উনি সংসদ মসজিদে নববীর দিকে রওনা দিলেন মনের মধ্যে কামড় দিছে আরে আমারে তো হযরত আবু বকর ওসিয়াত করেছিলেন ওই ঘরের খবর নিতে এ সাথীরা তোমরা যাও আগে আমি ওই ঘরের খবর নিয়ে আসি আল্লাহু আকবার হযরত ওমর ওই ঘরের খবর নিতে ঢুকলেন ঘরের মধ্যে যে দেখা কাজীর তামাশা এক বৃদ্ধ মহিলা অন্ধ হয়ে গেছে কানেও ভালো করে শোনে না বুঝ মহিলা জিত হয়েছি আছে চক্ষু বন্ধ কইরা হা হয়ে গেছে মুখ কান খুলে হা করে আছে আর মাঝে মধ্যে বলতেছে আবু বকর তুমি কখন আসবা আমারে কখন খানা খাওয়াবা আবু বকর তুমি কখন আসবা আমারে কখন খানা খাওয়াবা মাঝে মধ্যে হালকা কণ্ঠ জুড়ে এমন করে আওয়াজ দিচ্ছে হযরত ওমর যাইয়া দাঁড়িয়ে দেখা দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে নরম দিলের মানুষ সত্য দিলের মানুষ এবং নরম হয়ে যায় কিন্তু খুব তাড়াতাড়ি যে মানুষটা যত শক্ত আল্লাহ যদি তারা হিদায়াত দেয় ওই মানুষটা অত নরম হয়ে যায় তাড়াতাড়ি অদুস্ত পিলের ভিতরে হেটেলে মাটি যদি পাঁচ মাস বৃষ্টি না হয় এমন শক্ত শক্ত হয় হাঁটা দিলে পা কেটে যায় আবার পাঁচ মাস পরে বৃষ্টি নামলে দেখবেন ওই হেটেলে মাটি আগে নরম হইয়া যায় বালি যেগুলো উড়তি ছিল বালি নরম বালি জমাট বাইতে যায় আটেলে মাটি ওইগুলো নষ নরম হইয়া যায় হযরত ওমর যেমন শক্ত ওই রকম নরম বুড়ির মুখের ওই আওয়াজ শুই না কোন সারা শব্দ কথা না বলে ঢুকছে আর ওই বুড়ির জমানে শুনতে যাবো বকার কখন আসবা কখন খানা খাও হযরত ওমর পাগলের মতো কাঁদতেছে ওদিকে আবু বকরের শোকে শোকাক্রান্ত এদিকে বুড়ের মুখে এই কথা ওদিকে এতদিন পর্যন্ত সন্দেহ ছিল ঘরের মধ্যে যেন কত সম্পদ লুকাইছে ওমর কোনো কথা না বইলা চুপ করে চলে গেছে ঘরে যায় বুড়ির মুখের ভিতরে পয়সা গেছে ক্যান্সার হয়ে গেছে গাল বেয়ে বে লালা পড়তেছে দুই পাঁচ বেয়ে হযরত ওমর বাড়িতে স্ত্রীকে বলছে ওগো আমার স্ত্রী দেশের মানুষ আমাকে সমর্থন দিয়ে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে এক বোঝা চাপাইছে তার চাইতে বড় বোঝা দিয়ে গেছে হযরত আবু বকর আমাকে তুমি তাড়াতাড়ি মিষ্টি হালুয়া পাকাও বুড়ির মুখের অবস্থা যা দেখছি ঝাল খাইতে পারবে না নরম করে মিষ্টি হালুয়া পাকাও স্ত্রী দ্রুত মিষ্টি হালুয়া পাকাইলেন প্লেটে করে তাড়াতাড়ি ঠান্ডা কইরা নিয়া হযরত ওমর রওনা দিলেন স্ত্রী বলেন আমিও কি আসবো কয় না এটা তোমার দায়িত্ব না ওসিয়াত শুধু আমাকে করা হয়েছে এবার হযরত ওমর প্লেট ভরির হালুয়া নিয়া বুড়ি বুড়ির কাছে গিয়ে তাকে বুড়ি হাই করে আছে ওই প্লেট থেকে হাত দিয়ে হালুয়া ধরে হযরত ওমর বুড়ির মুখের উপরে যখন নিয়েছে ঠোঁটের সাথে আঙ্গুল বিশার সাথে সাথে বুড়ি মুখ বন্ধ কইরা অন্ধ বুড়ি হাতটা ধরে বসে তুমি কে পরিচয় বলো এ বুড়ি তো আবু বকর কেউ চোখ দিয়ে দেখে নাই ওমর কেউ চোখ দিয়ে দেখে নাই অন্ধ বুড়ি হাত মুখে লাগানোর সঙ্গে সঙ্গে বলে এ বাবা তুমি আমার মুখে হালুয়া দিও না পরিচয় বলো তুমি কে তাড়াতাড়ি বলো আমার আবু বকর কখন মারা গেছে ওমর তো চিৎকার মাইরা বাগানের মতো কাঁদতেছে ফুবাই ফুবাইয়া বুড়ি ওমর বলতেছে বুড়ি
তুমি কি করে বুঝলে এটা আবু বকরের হাত না? হযরত আবু বকরের হাত না? ওমর জিজ্ঞেস করলে উনি বলতেছেন, ও বাবা খাদ্য পরিবেশন পদ্ধতিতে আমি বুঝছি এটা ওমর না, এটা আবু বকর নয় অন্য কেউ। তুমি কে একটু আগে পরিচয় বলো? বললেন, বর্তমান খলিফাতুল মুসলিমিন আমাকে বানানো হয়েছে, আমি ওমর। ও উনি তোমার আবু বকর অল্প কিছুক্ষণ আগে মারা গেছে। আল্লাহু আকবার, তুমি কি করে হাত বের পাইলা, হাত থেকে টের পাইলা? তখন বুড়ি বলতেছেন, আবু বকর আমারে হাত দিয়ে খাওয়াইতো আগে, এই কিছুদিন হলো আবু বকর আমাকে হাত দিয়ে খাওয়ায় না, আমার খাওয়ানোর পদ্ধতি ভিন্ন। আমার আবু বকর তিন বেলা আইসা আমার এই ময়লা বিছানগুলো পরিষ্কার করে বের করে দিয়া নতুন বিছানের তৈরি করে দে, বিছানের পর আমারে শোয়াইতো, এরপরে আমারে খানা খাওয়াইতো, তুমি পরিষ্কার না করেই খাওয়াচ্ছ, এতে বুঝছি তুমি আবু বকর না। দুই নম্বরে আবু বকর আগে হাত দিয়ে খাওয়াইতো, যখন আমার মুখের অবস্থা বেশি খারাপ আমি বললাম আবু বকর হাতের আঙ্গুলে আমার মুখে ব্যথা পাই, তখন থেকে আবু বকরের হাত দিয়ে খাওয়াই না। আমার আবু বকরের জিব্বা ডারে চামচ বানাইয়া ওর মধ্যে হালুয়া দিয়া আমার মুখের মধ্যে জিব্বা ঢুকাই দিয়ে সুরসুর করে খানা ছাড়তো, আমি গিলে গিলে খাইতাম। আল্লাহু আকবার, ওমর কাইদা কাইদা কায়ো গুনি, দুনিয়ার কোনদিন তুমি আবু বকরের জিব্বা মুখে পাবা না, হয়তো তোমার বানেন আল্লাহ আমার দ্বারা এই অন্য মায়ের মুখ, এই মহিলা আমার মা না, আমার দাদি না, আমার নানি না, আমার স্ত্রী না, আমার মেয়েরা, এর পচা মুখের মধ্যে আমার জিব্বা দেওয়া সম্ভব না। এই কাজ একটা মানুষের দ্বারাই সম্ভব যিনি দুনিয়া থেকে চলে গেছেন, যার কারণে নবী পাক বলেন সারা দুনিয়ার সমস্ত মুসলমানের আমলকে এক পাল্লায় উঠাই দিলে, আমার আবু বকরের এক রাত্রের আমল আর এক পাল্লায় দিলে আবু বকরের পাল্লা ভারী হইয়া যাবে। ও বুড়ি, দুনিয়ায় কোনদিন আর আবু বকরের জিব্বা তোমার মুখে আসবে না, আজকে সকালবেলা তোমার আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়েছে। আওয়াজ শুনে বুড়ি আস্তে চিৎকার মারিয়া যেন বিছানার থেকে উঁচু হয়ে যায়, বুড়ি সঙ্গে সঙ্গে স্টক করে মারা গেলেন। আবু হযরত ওমরের হাতের খানা আর বুড়ি খাইতে পারে না। দোস্তরে, গরিব দুঃখীর দরজায় আমার পরিচয় যদি এইরকম হয় তাহলে আমি প্রার্থী হওয়ার যোগ্য, কথা বলেন ঠিক কি না? গরিব দুঃখীর দরজায় আমার পরিচয়, গরিব দুঃখীর জন্য কম্বল আইছে আমি দেই নাই, তাই গরিব দুঃখী কান্দে আমার পরিচয় দিয়া, গরিব দুঃখীর জন্য জ্যাকেট আইছে আমি দেই নাই, তাই আমার পরিচয় দিয়া গরিব দুঃখী কান্দে, গরিব দুঃখীর জন্য মাস্ক আইছে, তেল আইছে, চাউল আইছে আমি দেই নাই, তাই গরিব দুঃখী আমার নাম ধরে কান্দে, এইরকম পরিচয় নিয়ে তুমি প্রার্থী হইতে যাইও না। যদি ওই রকম পরিচয় আবু বকরের মতো দিতে সক্ষম হও তাহলে নাম্বা, ওরকম পারবা না তবে আসো হযরত ওমরের মতো যোগ্যতা অর্জন করো। আর যা বড় বলার সময় কি বলে আমি বলে তাই শুনেন না, ইউটিউবে তো সব আজ গেছে, এরম পড়ে এরম মজুমদার কান্দি এমনে 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 দারুল উলুম এমনে 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 সাকিয়া এমনে 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 যা বলে সব এমনি এমনি, কিন্তু চাকরি বাকরি হয় না, পড়ার সময় পাই এমনি এমনি এমনি, মানে এতে কিচ্ছু হবে না, সব এমনি এমনি, চাকরি করতে হবে পরে টাকা দিয়ে, ঘুষ দিয়ে, ঘুষ দিয়ে পড়ায় দিয়ে চাকরি হবে না, পড়া দিয়ে লেখা দিয়ে শিক্ষা দিয়ে দীক্ষা দিয়ে এই চাচাইতে যদি চাকরি দেওয়া হইতো তাহলে বাংলাদেশের অনেক গরিবের ছেলে পেলে বড় বড় অফিসার হয়ে যাইত, ঠিক না? যার বস্তা নাই তার রাস্তা নাই, টাকার বস্তা নাই তো চাকরির রাস্তাও এমনি 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 সব এমনি এমনি এমনি। এখন পড়ার সময় জ্বলে উলাইকা আলা গুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি দেখি জালনার বাইরে ঘুমোই ওই পড়তি স্যারের মাথা ঝুলতেছে ওর বালিশ মাথার তলে তো সেই চলে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ, তো মাদ্রাসা এর যখন আলা মাদ্রাসা দিনে রাতে 24 ঘন্টা পড়া হয় এ কথা বলা যায়, কতক্ষণ শয়নে স্বপনে সজাগে ঘুমে ঘুমে সর্বহালাতে ওই বাথরুমের মধ্যে বৈশাও মুখে পড়ে না তবে জেহেনের মধ্যে কল্পনা চলতে তালে থাকে,
এমন পড়াবো কইলে হাসবেন, আবার সবাই দোষ দেবে লিখালে হাসাই নিবে। বাস্তব কই তাতে হাসলে আমি কি হবে? আমার বাসন ভঙ্গি আমার সাথে পড়তাম এক সময় পাল্লা ছিল এই কিতাব মুখস্থ শুনাইতে হবে। একটা একবার তুতলাইলে একটা শব্দ দুইবার করলে হবে না, এমন মুখস্থ শুনাইতে হবে। তো পাল্লা ছিল জামাতের মধ্যে খুব বেশি, যদি মুখস্থ এরকম শুনাইতে পারে সেই আমলে 30 বছর আগে, 30-32-35 বছর আগে, তাহলে 5 পাই দেবে হুজুর 5 পয়সা, আর না শুনাতে পারলে হুজুরে 5 পয়সা দিতে হবে। এই হলো ছিল লেনদেন। তো আলহামদুলিল্লাহ জামাতের মধ্যে আমি পাইছি, যে কয়দিন পর্যন্ত হিসাব করছি তাতে আমি পাইছি 95 পয়সা, দ্বিতীয় জন পাইছে 75 পয়সা। 75 পয়সা আমার সাথে পাল্লা দিতে দিয়ে ও সব সময় বেশিরভাগ হয়ে পড়ে ভর্তি ভর্তি ওই অবস্থায় বসে, বাথরুমই বাথরুমিও বসে মনে হয় মনে মনে ভর্তিছে, ভর্তি ভর্তি পানি খরচ না করে লুঙ্গি সরি বাড়ি চলিয়েছে। একটু ছোট সাইজ, ছোটবেলায় তো আসতে আসতে করেছে, পরে দিয়ে সেই কিতাব পড়তেছ মহি মহি, ওরও হুশ নাই, এত ভরা পড়ে। আপনারা মনে করেন যে মাদ্রাসার পড়া মনে হয় ওই যে কুরআন শরীফ পড়ে একটু সিফারা ভরা, এই মাদ্রাসার লাইব্রেরিতে ঢুকলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, যদিও দেখতে কুরআন শরীফ এতটুক কিন্তু ওর ভিতরে রয়েছে 104 খানা আসমানি কিতাব। ইংরেজিতে আপনারা গাইড পড়েন, গাইডে কি লেখা, গাইডের গায়ে লেখা 1-10, ক্লাস 10 এর গাইডে তাই লেখা না, কোনটা আছে 1-10, সব 1-10। আর আমাদের কোরআন শরীফ হলো 104, ধরে কোন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে তৌরাত আছে, কোরআনের মধ্যে ইনজিল আছে, কোরআনের মধ্যে জবুর আছে, কোরআনের মধ্যে কোরআন আছে, ইদ্রিস আলাইহিস সালামের সহিফা, ইব্রাহিম আলাইহিস সালামের কিতাব, নূহ আলাইহিস সালামের কিতাব, এমন করে 104 খানা আসমানি কিতাব আসমানি। শুধুমাত্র কোরআনের মধ্যে কোরআন বাদ 103 খানা লুকায়িত আছে। কোরআন শরীফ অন্যান্য কিতাবের মত নয়, যেদিকে দেখাবেন শুধু সেই দিক তা নয়, যেদিক যাবেন একদিক নিয়ে পড়াশোনা করেন কোরআন তা নয়। আমার কোরআন কমপ্লিট কোড অফ ইসলাম, আল্লাহু আকবার। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মানব জীবনকে 6 ভাগে বিভক্ত করা হয়, 6টা জীবনকে সুন্দরভাবে পরিচালনা কইরা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম আর আদর্শ অনুযায়ী জীবন যাপন কইরা দুনিয়া থেকে জান্নাতি একটা সার্টিফিকেট ডান হাতে নিয়া আখিরাতের দিকে রওনা হইতে যত শিক্ষা দীক্ষা লাগে সমস্ত শিক্ষা দীক্ষা সংবিধান দিয়ে আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছে। এ কোরআন 1,500 বছর আগেও যেমন চলতো এখনো তেমন চলে, কিয়ামত পর্যন্ত তেমন চলবে। কথা বলেন, কোন জ্ঞানী গুরু বিজ্ঞানী আর পণ্ডিত আইসা আমার কোরআনের মধ্যে আঙ্গুল ঢুকানোর সুযোগ কখনো খুঁজে পায় নাই, আর কিয়ামত পর্যন্ত পাবেও না। লা তাবদীল লিকালিমাতিল্লাহ, কেউ কখনো লুকমা দিয়া কোরআনের আয়াতকে পরিবর্তন করানোর সুযোগ তুমি পাইবা না। কথা বলেন ঠিক, আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলে দিয়েছেন দালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। যদি মনে করে যে এই আয়াতটা পাল্টাতে হবে তাহলে তারে দেশেরকে পাল্টাই দেওয়া হবে। তসলিমা নাসরিন কইছে না, এই আয়াতগুলো এখন চলে না, সেই আয়াতগুলো বাংলাদেশে চলতেছে, তসলিমার এই দেশে চলে না। দত্তি বালি পোলাবানে চুল ধরে থাপলা, এ থাপলাবো না তোমরা কো, ওর স্যান্ডেলের তলিতে কিছু মা খাইয়ে বেরোবা, খালি স্যান্ডেল দিয়ে পিটেলি স্যান্ডেলের ইজ্জত যায়। সালমান রুশদি কয় এই আয়াতগুলো এখন চলে না, এ সালমান রুশদি এখনো বাংলার জমিনে এসে আয়াত চলে, কিন্তু তোর মতো খবিশরে এই দেশে চলে না। 16 কোটি মুসলমানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, হাজি শরিয়াতুল্লাহর বাংলাদেশ, শামসুল হক ফরিদপুরীর বাংলাদেশ, হাফেজ হুজুরের বাংলাদেশ, ফজলুল করিমের বাংলাদেশ, ঠিক আছে কি? ঠিক আছে কি? জোরে কোন? এত কোটি কোটি মুসলমান গোটা দুনিয়ায় বর্তমানে প্রায় 1 কোটির মতো হাফেজ আছে, তার ভিতরে 5 ভাগের 1 ভাগ হাফেজ শুধু আমার সোনার বাংলাদেশে।
এক কোটি হাফেজের মধ্যে পাঁচ ভাগের এক ভাগ খালি বাংলাদেশ। এত হাফেজের দেশে কুরআন চলবে তুই চলবি না। যদি কোন জায়গা তোর নজরে ভুল ধরা পড়ে বুঝবি যে সেই জায়গা তোর মাথায় খারাপ হয়ে গেছে, তোর মেন্টাল হাসপাতালে পাঠাতে হবে। এই মেন্টাল পাবনা পাঠালি হবে না, ওই যে চিকিৎসার জন্য এবার আসতে হবে আমাদের হাসপাতালে, ঠিক কিনা? সারমনের হাসপাতালে যাবি, কাকড়ালির হাসপাতালে ঢুকবি, পিসাবের হাসপাতালে ঢুকবি, মুফতি আব্দুল গফফারের কারখানায় ঢুকবি, আব্দুল মতিন সাহেবের ফ্যাক্টরির মধ্যে ঢুকবি, কাকড়াইল মসজিদে যাবি, তবলিগ ওয়ালাদের সাথে ঘুরবি, দাওবান্দ হাটাজারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা রাজুর বড় মাদ্রাসা যাবি, এই সমস্ত মাদ্রাসা হলো তোদের মেন্টাল হাসপাতাল। কলেজ বিশ্ববিদ্যালয় পড়লে ওই টাল সাইবা ভাঙিয়ে সোজা হবে না। এ ভাই চাকা টাল হইলে পারা একটি ডাক্তারের কাছে দিলি সারে ও দিতে হবে গ্যারেজ, চাকার টাল ভাঙতে কো যায়, ঠিক না? পণ্ডিত সে কয় আল্লাহ কোরআনের মধ্যে ভুল পাইছি, আল্লাহ সৃষ্টির মধ্যে ভুল পাইছি, জোরে কর না কি ভুল পাইছে কয় কি, আল্লাহ যে বাপ করলো ছেলেরা দুই বাপ পাবে বাপের সম্পত্তি, মেয়েরা এক বাপ পাবে, এইটা আল্লাহ একটা ভুল বাপ করছে, জোরে কন আল্লাহ। আল্লাহ মেয়েদের ঠগাইছে ছেলেদের জিতাইছে, আস্তাগফিরুল্লাহ। আমার নবী বলেন হুব্বি বিলাইয়া মিন দুনিয়াকুম সালাত আতিবু আল মারাতু আদুইলাত কুররাতু আইনি বিসসালাত, এই দুনিয়ার কিচ্ছু আমার ভালো লাগে না, মাত্র তিনটে জিনিস ভালো লাগে। এক নম্বরে তিন সুগন্ধি ভালো লাগে, আতিবু আল মারাত, দুই নম্বরে আমার নারী জাতি ভালো লাগে, নারীরা অসহায় দুর্বল এদের আমার ভালো লাগে, মাকে মা হিসেবে ভালো লাগে, নানীকে নানী হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে, টোটাল নারী জাতি আমার কাছে অত্যন্ত স্নেহ তাদেরকে আমি খুব ভালোবাসি। নবী যাদেরকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ঠগাইছে হইতে পারে? কিভাবে ঠগালো কিভাবে জিতলো? তুই এক জায়গা তাকাস কেন, তাকাবি সব জায়গা, তাহলে দেখবি যে পুরুষের চাইতে বরঞ্চ মহিলাদেরকে আল্লাহ জিতেছে, ঠিক কিনা? পুরুষরা একটু ডান বাম শিখলে বাপের সাথে কাজে নাইমা যায়, মেয়েগুলো ষোলো আঠারো বিশ বছর পর্যন্ত ঘরে থাকে, বাপে তারে কামে লাগায় না, সাংসারিক কাজের ভিতরে মা যদি একটু কাজে লাগায়, মাঠে ঘাটে কাজ করে ছেলেরা এগারো বারো দশ বছরে পুলাপান বাপের সাথে মাঠে ধান লাগায়, দশ এগারো বছরে পুলাপান বাপের সাথে ভ্যান চালাইয়া সহযোগিতা করে, কথা বলেন ইন্ডাস্ট্রিজ কলকারখানায় কাজ করে, ছোট্ট ছোট পুলাপান গ্যারেজে যে নাট খুলে খুলে পয়সা কামাই করে মা বাপরে কামাই করে খাওয়ায়, মেয়েদেরকে যে সাধারণ তোমার মা বাপে কামাই করে খায় না, পুরা ছেলেবেলা থেকে কষ্ট পায়, কষ্ট পায়। আল্লাহু আকবার, যাইতে যাইতে যখন বড় হইয়া যায় এরপরে বন্টনের দিক তাকাইতেছিস, ভাই বোন মাত্র দুইজন, কয়জন? জমি আছে তিন কাঠা, কাঠাইছে পর্যন্ত তিন কাঠা, বাপ মা দুইজন মারা গেছে, এই তিন কাঠা জমি শরীয়তের দৃষ্টিতে ভাগ করবে কিভাবে? দুই কাঠা পাবে ছেলেতে, এক কাঠা পাবে মেয়েতে, তাই তো? এই দেখে কাজে এই যে আতে ধরে ঠগাল হুজুর বলেন কে দেখেন, একই মায়ের সন্তান একই বাপের সন্তান দুইজনে সমান পাবে? এ কবর মোলা বুঝিস না, তুই মনে করছিস যেখানে পার্সিয়ালিটি করেছে আল্লাহ, জমিনটা দুই ভাগ সমান করে ভাগ করলে দেড় কাঠা পাইতো, কিন্তু আল্লাহ কইছে ছেলে পাবে দুই কাঠা, মেয়ে পাবে এক কাঠা, ঠিক না? ঠিক না? আল্লাহ তার ভিতর যে মেয়েরে আল্লাহ জিতেইল কিভাবে? ছেলেটা ছোটবেলার থেকে ভাই বোন দুইজন মারা গেছে, মা বাপ দুইজন মারা গেছে, দুইটা ভাই বোন থুইয়া দুইটা ছেলে মেয়ে থুইয়া মারা গেছে, ছেলেটা ছোটবেলা থেকেই অন্য কোন চিন্তা বেকার করে নাই, কামাই রোজগার করে বুনডারে খাওয়ায়, এরপরে বুনটা সাবালিকা হয়েছে, বড় হয়েছে, ভাইটা বড়, ভাই বিয়ে করে নাই, আমি যদি বিয়ে করি তাহলে আমার বুনটারে আমার বউ যত্ন করে না, না করে, যে কোনো কৌশলে আগে বুনডারে বিয়ে দিতে হবে। দেখে শুনে দিনদার ব্যান্ড রিক্সা চালায় গরিব একটা ছেলে দেইকা চরমোনার বিশ্বাবের মরিচ তবলিগের ভাই তবলিগের সময় লাগান একটা দিনদার গরিব ছেলে দেইকা মেয়েটারে বিয়ে দিছে, বুনডারে বিয়ে দিছে,
বিয়ের সময় ছেলেও কইছে ভাই যা যৌতুক কৌতুক হারাম, আমিও পীরের মুড়ি তবলিগের সাথে যৌতুক খাবো না। তবে একটু সহযোগিতা যদি পারেন ভালো হয়। আমি তো ব্যাংক চালাই, এই বাড়ির পাশে একটা দোকান 1030 টাকা অলি করে আমি একটা ব্যাংক একটা দোকান দিতে পারি আপনার গুন্ডারে নিয়ে সুখে শান্তি সুখে শান্তি। ভাইটা কষ্ট কইরা একটা বাসুর ছিল পালে, ওই বাসুরটা 30,000 টাকা বিক্রি করে গুন্ডারে ভগ্নিপতিরে 30,000 টাকা দিয়ে দিছে। দুই কাঠা জমির দাম ছিল 1,00,000 টাকা, 1 কাঠা জমির দাম ছিল 50,000। ওর 1 কাঠা ওরে দলিল করে দিচ্ছে, ভাইয়ের 2 কাঠা বাড়ি নামে দলিল আছে ঠিক, সেই টুকির বার বাড়ি বানাই থাকে। বুনির 1 কাঠা তারাই দিয়ে দিছে, 50,000 টাকা বেঁচে নিয়ে গেছে, 30,000 টাকা দিছে বাসুর বেইচা। আবার বিয়ের সময় কায়দা করে তেল মহর লিখে দিছে 1,00,000 টাকা। তাহলে বাইতে 2 কাঠা জমি পাইছে 1,00,000 টাকা, বুনেও জায়গায় 1 কাঠায় পাইছে 50,000, আবার তেল মহরে পাইছে 1,00,000 টাকা। আবার ভাইটা বাসুরটা বিক্রি করে 30,000 টাকা দিয়ে দিছে বুনরে, 50,000 30,000 80 জেন মহরে 1,00,000, গুনে পালো 1,80,000 টাকা, ভাইতে পাইছে মাত্র 1,00,000 টাকা। কে বেশি পাইছে, কারে বেশি দিছে? এবার ভাইটা বিয়ে করতে গেছে সে জায়গাতে তার আবার জেন মহর দ্বারা লাগছে, তার নামে 1,00,000 বিজেবেসি হবে মাত্র 1,00,000 টাকা। তা যদি এবার বউরে দিয়ে দেয় ভাইটার কিছু থাকে না, শূন্য বুনের হয়ে গেছে 1,80,000, ভাই হয়ে গেছে জিরো, ঠিক কি না? কারে বেশি দিছে? আল্লাহ বুন রে বেশি দিছে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এরপরে ভাই মা বাপ নাই, ভাই বুনডা ফিরাই ফিরাই বেড়াতে আসবে, আসে বেড়াতে আসে, বেড়াতে আসার সময় আগেকে ফোন দিছে, কয় পানি পানি দিয়ে ফোনে কয় ভাই ভাই একটু ফোন দাও, ফোন ধরছে, ভাই তুই কি বাড়ির দ্বারে দাঁড়াবো নাকি? কয় না আমি তো রাস্তায়, তুই আর একটু সরিয়ে যা একটা কথা কর, ভাই একটু ফোনে কেছো ভাই না তুই বেড়াতে আসতে চাচ্ছি, তুই বেড়াতে আসবো ভাই, তুই বেড়াতে আসবি না? বেড়াতে আসার অনুমতি দিছে, কয় তোমার ভগ্নিপতি আসবে, কয় নিয়ে আয় ভগ্নিপতিরে নিয়ে আসবে, কয় আমার 2টা ছেলে মেয়ে আছে তারাও আসবে মামা বাড়ি, কয় নিয়ে আয়। কয়জন হলো? 4 জন। কয় যে আমার শ্বশুর শাশুড়িও কইতেছে বুড়ো মানুষ উন্ডা আমাকে সাথে যাবে, কয় নিয়ে আয়। তো আমার দাদি শাশুড়ি নানি শাশুড়ি 2 জন মানুষ আছে ভাই, সৌরাটা আসতে চাচ্ছে, কয় নিয়ে আয়। তো চাবি কয় যে আমার 2টা নন্দি আছে, ওরা এসে কোন দিয়ে পড়ছে, ওরাও যাবে, ননদ 2টিও যাবে, ওকে এক একজনের সাথে 4 জন ছেলে মেয়ে ওরাও যাবে। কইতে পারে ভাই যে তুই আনিস না, যদি ভাই বাজে না ওকে আনিস না, তা আব্বা মা থাকলি এরকম ক্ষতি পারত না। এই বলে একটা হাই সাবে ভাই কয় সব দিয়ে 150 হুটি মাছের পুলির 150 নিয়ে ভাইয়ের চোখ বড় হয়ে গেছে, পকেটে ছিল 1,000 টাকা, বাজার করছে 1 কোটি শেষ। এরপরে ভ্যাংকান বন্ধক দিয়ে বাজার আয় বাজার কই যায় না, এদের আত্মীয় স্বজনদেরকে খাওয়াই দিছে, খাওয়ানোর পরে যেদিন চলে যাবে ওই দিন ভাইরে ডাকি নিয়ে গেছে, কয় ভাই একটু রাস্তার ওই পাশে চল, রাস্তার ওই পাশে একটা ঘরের আড়ালে গিয়ে, কয় ভাই আর কোনো দিন আসি না, আসি কইতে পারি না, আমি যতদিন আসি ভাই যা থাকি আসবো, তোর ভাগ্নে ভাঙ্গিরা আসবে, আমার ওই শ্বশুর শাশুড়ি আর দাদি শাশুড়ি নানি শাশুড়ি আর ওই নুন্দিয়ার ননদ গুলো কোনোদিন তোর বাড়ি আসতেও পারে না আসতে পারে, একটু লৌত মৌত কিছু না দিলে আমার জীবন গড়ে এমন করে চুষে খাইতে থাকে বাইডারে বুনরা আইসা আইসা। এরপর পন্ডিতের গোষ্ঠী কয় আল্লাহ বুনকে ঠগাইছে, বাইরে জিতেছে, কাজেই সম্পত্তি সমান ভাগ করতে হবে। আল্লাহর কোরআনের মধ্যে যদি আঙ্গুল ঢুকাইতে চাও, আল্লাহ রাসূল বলেন মা আমানা বিল কুরআনে মানিস তাহাল্লামা হারালাহু, কুরআনে যেখানে যেভাবে ফয়সালা দিয়েছে সম্পূর্ণ কুরআন মানো, কিন্তু একটা ফয়সালাকে যদি তুমি না মানতে পারো ধরে নিয়ে হবে গোটা কুরআন কি তুমি অস্বীকার করেছো। তুমি যত বড় নামাজি দিনদার হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, যাই হও না কেন, আল্লাহর খাতায় তোমার নামটা লেখা হবে কাফেরের দপ্তরে, আল্লাহর ফয়সালা পাইছো পাইছো।